আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলে আয়েশা আমার বন্ধু রাত্রি বেলা ঘর থেকে বের হয়ে গেছে অথচ তুমি আরামের ঘুম ঘুমাইছো আর ওদিক দিয়া বেঈমানের দলরা আমার নবীর উপরে আঘাত করেছে ওরে আয়েশা কিভাবে তুমি আমার বন্ধুকে ফালাইয়া ঘুমাইলা আম্মা জান আয়েশা বলেন আমি পয়গম্বরের জন্য টেনশন করতে করতে ঘর থেকে বের হয়ে যাই আমি যখন পয়গম্বরকে খোঁজার জন্য রাস্তার দিকে চলে যাই রাস্তার মধ্যে যখন চলে আসি আমি একবার রাস্তার ডান দিকে তাকাই আবার বাম দিকে তাকাই আল্লাহর নবীকে কোথাও দেখা যায় না রে মুসলমান আম্মা জান আয়েশা বলেন আমি পয়গম্বরকে খুঁজতে থাকি কিন্তু পয়গম্বরকে কোথাও পাওয়া যায় না আমি চোখের পানি ফালাইয়া কান্না করি আর ডাক দিয়া বলি মালিক আয়াসমানের মালিক আমার আল্লাহ আমার পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেছে নবী কোথায় যেন চলে গেছে নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না আয় আল্লাহ নবীকে তোমার কাছে সবর্দ করে দিলাম গো মাওলা তুমি তোমার বন্ধুকে বেঈমানের হাত থেকে হেফাজত করোয়া আম্মা জান আয়েশা বলেন শেষ পর্যন্ত পয়গম্বরকে খুঁজতে খুঁজতে যখন জান্নাতুল বাকির দিকে চলে যায় জান্নাতুল বাকির দিকে যাওয়ার পর আমি তাকে দেখি আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে আর সেজদায় পরে ডাক দিয়া বলে মালিক আয়াসমানের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ আমি পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আয় আল্লাহ আমার উম্মত গুনা তো গুনা করবে গো মাওলা গুনাহের কারণে তুমি আমার উম্মত গুলাকে জাহান্নামের মধ্যে ফালায় দিব আর আমার উম্মত গুলা যদি জাহান্নামে যায় আমি যখন তাকায় দেখবো ফেরেশতারা আমার উম্মত গুলাকে পিটাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যায় আর আমার উম্মত গুলা চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্না করবে আয় আল্লাহ আমি যখন তাকে দেখবো ফেরেশতারা আমার উম্মত গুলাকে শিকল দিয়া বাইদা টাইনা টাইনা জাহান্নামে নিয়া যায় আমার উম্মত গুলা চিৎকার মেরে কান্না করবে আর আমি পয়গম্বরের দিকে তাকাইবে আমি পয়গম্বর এই দৃশ্য দেখার পরে তো আর সহ্য করতে পারবো না এরে বান্দা আল্লাহর নবী এই কথাগুলা পরে উম্মতের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর ওদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু রাত্র গভীর হয়ে গেছে আপনি ঘুমান না আপনার উম্মতের জন্য আপনি সেজদায় পরে আমি আল্লাহর কাছে কান্না করেন ও বন্ধু আমার আপনি যদি এমন ভাবে কান্না করেন আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না ও নবী আমার আপনি মাথা উঠে ফেলেন আর কান্না করতে হবে না এরে বান্দা আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালাইয়া তারপরও কান্না করে নবী মাথা উঠায় না আল্লাহ বলে ও বন্ধু আমার আপনি চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না আপনার উম্মত গুলা যদি গুনাহ করতে করতে পার পরিমাণ হয়ে যায় আমি আল্লাহর রহমতের চেয়ে তো বেশি গুনাহ করতে পারবে না আপনার উম্মত যদি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় ও বন্ধু আমার আপনার চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না উম্মতকে জানায় দেন উম্মত যেতে গুনাহ করার পরে আমি আল্লাহর রহমত থেকে নৈরাস না হয়ে যায় আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ
আল্লাহ তাআলা জানায় দেয় ও নবী আমার আপনার উম্মতগুলা যদি পাহাড় পরিমাণ অন্যায় করে আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে গো পয়গম্বর উম্মতকে জানায় দেন উম্মত যাতে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যায় ও নবী আমার আপনার উম্মতগুলা যদি গুনাহ করার পর গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারে খালেস নিয়তে খাঁটি নিয়তে যদি আপনার উম্মতগুলা তওবা করতে পারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু আল্লাহ তাআলা জানায় দেন নবী আমার আপনার উম্মতগুলা যদি গুনাহ করার পর গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া দুই রাকাত নামাজ আদায় করার পরে সেজদায় পরে আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ফালায় কান্না করতে পারে আপনার উম্মতের চোখের পানিগুলা নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব আল্লাহ আল্লাহ কা মোবারক নাম হাগাই আল্লাহ আল্লাহ আশিকো কা মহাই ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হাগাই ইয়া এলাহি তু মেরা মাশুক হায় এরে বান্দা কেমন নবী পাইছো কেমন নবী পাইছো যেই নবীর এত দাম এত দান টের পাওনার রংপুরের মুসলমান আপনার আমার নবী কেমন মায়ার নবী আপনার আমার নবী কেমন দয়ার নবী কেমন রহমতের নবীর মুসলমান বলে কেমন দামি নবীর উম্মত হইলাম যে নবী জান্নাতে না ঢুকলে পৃথিবীর কোন নবীরা জান্নাতে ঢুকতে পারবে না এরে বান্দা যেই নবীর উম্মত জান্নাতে না ঢুকলে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না এরে বান্দা শুধু তাই না তোমার আমার শরীর যখন রাত্রিবেলা গামে যায় ওই সময় তোমার আমার শরীর থেকে ঘামের থেকে দুর্গন্ধ বের হয় অথচ আপনার আমার পয়গম্বরের শরীর যখন গামায়া যাইত সে ঘাম থেকে মেসকে আম্বরের গ্রেন আসত সুগন্ধি বের হয়ে আসত আম্মা জান আয়েশা বলেন আমরা পয়গম্বরের ঘাম মোবারক গুলাকে বোতলের মধ্যে রেখে দিতাম আমাদের বাসায় যখন কোনো অনুষ্ঠান হইত আমরা পয়গম্বরের ঘাম মোবারক গুলাকে আতর সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম এরে বান্দা তাহলে কেমন দামি নবী পেয়েছো কেমন মায়ার নবী পেয়েছো যেই নবীর তো দাম তো দাম যেই নবী কোনদিন উম্মতকে একটা বর দোয়া দেয় না একটা গালি পর্যন্ত দেয় নাই অথচ নিজে কত অত্যাচার সহ্য করেছে উম্মতকে কিন্তু বর দোয়া দেয় নাই এরে বান্দা শুধু অন্যান্য নবীদের দিকে যদি একটা বার তালাশ করো পয়গম্বর মুসা নবীর দিকে যদি তাকাও মুসা নবীর উম্মত ফেরাউন মুসা নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে মুসা নবীর উপরে ফেরাউন এত পরিমাণ অত্যাচার করেছে মুসা নবী ওনার অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বলে মালিক ফেরাউন আমার উপরে এত পরিমাণ নির্যাতন করেছে আয় আল্লাহ
ফেরাউনকে তুমি চিরদিনের জন্য ধ্বংস করে দাও। আল্লাহ বলে মুসা চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিব। সত্যি সত্যি আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের মধ্যে চুবাইয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এরে বান্দা পয়গম্বর ঈসা নবীর দিকে যদি তাকাও, ঈসা নবীর উম্মত, ঈসা নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, ঈসা নবীর উপরে অত্যাচার করেছে, ঈসা নবী সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বরদোয়া দিয়েছে, আয় আল্লাহ আমার উম্মত আমার উপরে এত পরিমাণ অত্যাচার করেছে, জুলুম করেছে, ওগো দয়ার মালিক আমার আল্লাহ আমার উম্মতের যন্ত্রণায় আমি সহ্য করতে পারি না, আয় আল্লাহ তুমি আমার উম্মত গুলাকে চিরদিনের জন্য ধ্বংস করে দাও। ঈসা নবী বরদোয়া দিয়েছে যার জন্য আল্লাহ ঈসা নবীর উম্মতকেও ধ্বংস করে দিয়েছে। এরে বান্দা তোমার আমার নবী কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী, যেই নবী এত পরিমাণ অত্যাচার সহ্য করার পর উম্মতকে কোনদিন গালি পর্যন্ত দেয় নাই, উম্মতকে একটা বরদোয়া পর্যন্ত দেয় নাই, কেমন মায়ার নবী পাইলার মুসলমান। আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে যায়, ইসলামের পতাকা উত্তীর্ণ করার জন্য যখন তায়েফের ময়দানে চলে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তায়েফের লোকেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, হে তোমরা যদি আল্লাহর দিদার পেতে চাও তাহলে তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তাহলে তোমরা গাছের পূজা মাছের পূজা আগুনের পূজা ছেড়ে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, তোমরা যদি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পেতে চাও ইসলামের ভিতরে চলে আসো। আল্লাহর পয়গম্বর যখন তায়েফের লোকদেরকে কালেমার দাওয়াত দিতেছে, তায়েফের লোকেরা ছোট ছোট বাচ্চাদেরকে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, বলে যাও যাও এই যে মোহাম্মদ নামের একটা পাগল দেখা যায়, এই লোকটা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপদাদা যেই ধর্ম পালন করেছে তাদের বিরুদ্ধে কথা বলে, যাও যাও এই লোকটাকে পাগল মনে করে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, এই লোকটাকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরে বান্দা দিলের কানটা লাগে শুনে ভাই, ওই তাইফের লোকেরা কেমন খারাপ জাতি ছিল রে মুসলমান। আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, ওই তায়েফের যুবকেরা পয়গম্বরকে এমন ভাবে পাথর মারা শুরু করলো, পাথরের আঘাতে আঘাতে পয়গম্বরের শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিতাবের মধ্যে ঘটনা লেখা হয় আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে একবার নয় দুইবার নয় বলে তিনটি বার পর্যন্ত আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বেউশ পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর প্রথম আঘাতে যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, ওই সময় বেঈমানের দলেরা পয়গম্বরকে আবার সোজা করে দাঁড়া করাইছে, দাঁড়া করাইয়া পয়গম্বরকে চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলো। আল্লাহর পয়গম্বর প্রথম যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, পয়গম্বরকে আবার উঠাইয়া আবার পাথর মারতেছে, নবী যখন আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, তৃতীয়বার পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে শোয়ায় দিয়েছে। পাথরের আঘাতের ভাই আল্লাহ নবীর শরীরটা ছিদ্র হয়ে গেছে, আল্লাহ নবীর শরীর থেকে রক্তগুলো এমন ভাবে পড়তেছে, শুধু তাই না শুধু তাই না, পয়গম্বরের শরীর থেকে রক্তগুলা পড়তে পড়তে নবীর পায়ের মধ্যে যেই জুতা ছিল সেই জুতা
সীমা পর্যন্ত পায়ের সাথে লেগে গেছে। এরে বাবা কেমন নবী পাইলা, কেমন নবী পাইলা, টের পাওনারে মুসলমান আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বেউশিয়া পড়ে আছে, নবীর আশেপাশে কেউ নাই। আল্লাহর নবীর নিতর দেওয়াটা জমিনের মধ্যে পড়ে আছে, কেউ নাই। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া বলে, তাইফের লোকের আমি তো তোমাদেরকে খারাপ কিছু বলি না, তোমরা আমাকে পাথর মারতে মারতে জমিনের মধ্যে শোয়ায় দিয়েছো, জমিনের মধ্যে শোয়ায় দিয়েছো। আল্লাহর পয়গম্বর ডানে তাকায় বামে তাকায় কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও তায়েফের লোকেরা আমি এতিম নবী, আমার মা নাই বাবা নাই, আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, তাহলে আজকে আমার মা আমাকে এখান থেকে উঠায় নিত, আমার বাবা আমাকে এখান থেকে উঠায় নিত, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। ও তায়েফের লোকেরা তোমরা আমাকে আর মেরো না, আর মেরো না। আল্লাহর নবী পেটের মধ্যে ক্ষুধা কতদিন পর্যন্ত খাবার খায় না, ক্ষুধার তো নবীর উপরে এমন পরিমাণ আঘাত চলতেছে, এমন পরিমাণ আঘাত। আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে আঘাতে নবীর শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর নবীকে ধরার মতো কেউ নাই, আল্লাহর নবী পাগলের মতো হয়ে গেছে। এই অবস্থা দেখে ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করেছে, আসমান কান্দে, জমিন কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না। এরে বাবা আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু জমিনের মধ্যে পড়ে আছে, আর যে নবী কি না বানাইলে বান্দা, আল্লাহ আসমান জমিন বানাইতো না, আল্লাহ জমিন চন্দ্র সূর্য কিছুই বানাইতো না, অথচ সেই নবীকে আঘাত করতে করতে জমিনের মধ্যে শোয়ায় দিয়েছে। এরে বাবা জিব্রাইল আমিন দৌড়াইয়া পয়গম্বরের সামনে চলে আসছে, পয়গম্বরের সামনে আসার পরে পয়গম্বরকে জিব্রাইল আমিন দাঁড়া করাইয়া ডাক দেয়া বলে, নবী আমার, তাইফের লোকেরা আপনাকে এত পরিমাণ পিটাইছে, আপনার উপরে এত পরিমাণ আঘাত করেছে, ও নবী আপনি যদি খালি একটু অনুমতি দেন, তাইফের লোকদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে দিব, আপনি যদি খালি একটু অর্ডার দেন, একটু অনুমতি দেন গো পয়গম্বর, তাইফের লোকদেরকে এই যে বড় বড় দুইটা পাহাড় দেখা যায় সেই পাহাড় দিয়ে চাপ মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী কি জবাবটা দিয়েছিলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল ভালো করে শুনি আলো, আমার উম্মত আমাকে বড় আমার উম্মত আমাকে পিটাইছে, আমার উম্মত আমার উপরে আঘাত করে জমিনের মধ্যে শোয়ায় দিয়েছে। এরে মুসলমান, নবী বলে আমি যদি আমার উম্মত গুলাকে বরদোয়া দেই, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার উম্মত গুলাকে ধ্বংস করে দিবে, আর আমি নবী তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসিনি। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি যদি এখন আল্লাহর কাছে বরদোয়া দেই, আমার উম্মতগুলা তো জাহান্নামে চলে যাবে, আমি তো আমার উম্মতগুলাকে জাহান্নামে পাঠানোর জন্য আসি নাই, আমার উম্মতগুলা আমাকে চিনে নাই, ওরা যদি আমাকে চিনত, ওরা যদি আমাকে বুঝতে পারত, তাহলে কোনোদিন ওরা আমার গায়ের মধ্যে আঘাত করতে পারত না। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল আমার উম্মতগুলাকে বরদোয়া দেওয়ার কারণে যদি জাহান্নামে যায়, আমি যখন কিয়ামতের ময়দানে তাকায় দেখব আমার উম্মতগুলা
ফেরেশতারা উম্মতগুলোকে পিটাইয়া জাহান্নামে নিয়ে যায়। আমার উম্মতগুলা চিৎকার মেরে মেরে কান্না করবে কান্না করবে, আর আমি নবীর দিকে মায়ার নজর দিয়ে তাকাইবে। আমি নবী এই দৃশ্য দেখার পরে কোনোদিন সহ্য করতে পারবো না। মুজিব্রাইল আমি আমার উম্মতগুলোকে বরদোয়া দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক আমার উম্মতগুলো আমার উপর আঘাত করেছে, তোমার বন্ধুর উপর নির্যাতন করেছে, আয় আল্লাহ তুমি রাগ করে আমার উম্মতগুলোকে ধ্বংস করে দিও না। আমার উম্মতগুলা বুঝে নাই, আমার উম্মতগুলা আমাকে চিনতে পারে নাই। ও দয়ার মালিক আমার আল্লাহ, তোমার কাছে আমার চাওয়ার মতো কিছুই নাই, শুধু একটা চাওয়া হলো গো আল্লাহ, তুমি আমার উম্মতগুলোকে হেদায়াত দান করে দাও। আল্লাহর নবী যখন ওই উম্মতের জন্য দোয়া করতেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নিয়েছে। এর বান্দা কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছে, শুধু কবুল করে নাই রে মুসলমান, শেষ পর্যন্ত তাইফের লোকেরা পয়গম্বরকে যে পরিমাণ ভালোবাসছে মহাব্বত করেছে, পৃথিবীর কোন দেশের মানুষ পয়গম্বরকে এত পরিমাণ ভালোবাসতে পারে নাই। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হাগাই, আল্লাহ আল্লাহ আশিকো কাকা মহায় আইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমতাল লিল আলামিন সাইয়্যিদিল কাউনাইন খতমুল মুরসালিন আখেরা মধ্যে বুদে ফকরুল আউয়ালিন শুদ্ধ বজুদাস রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জামিন। এরে বান্দা তাহলে কেমন নবী পাই না, যেই নবী এত অত্যাচার সহ্য করার পর উম্মতকে বরদোয়া দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমি আল্লাহকে পেতে চাও, আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেয় দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লও, যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, মহাব্বত করতে চাও, যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, এক নম্বর হলো আমার বন্ধুকে ভালোবাসো মহাব্বত করো, আমার বন্ধুর আনুগত্য করো, আমার বন্ধুর আদর্শ তোমাদের আদর্শের সাথে মিলায় নাও। কারণ আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাআলা জানায় দেয় পৃথিবীর মানুষ ভালো করে শুনিয়া লও, আমি আল্লাহ এমন একজন নবী পাঠাইলাম যার মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ, অথচ আমরা সেই নবীকে ভালোবাসি না, সেই নবীকে মহাব্বত করি না, সেই বলিকে অনুসরণ করি না। আজকে আমার আপনার মধ্যে শুধু নায়ক নায়িকাদের আদর্শ, আজকে আপনার আমার মধ্যে খেলোয়াড়ের আদর্শ, আজকে আপনার আমার মধ্যে নেইমারের আদর্শ, আজকে আপনার আমার মধ্যে মেসির আদর্শ। নেইমার কিভাবে চুল কাটলো, তুমিও তোমার চুলগুলোকে সেইভাবে কাটলা, এ মেসি যেইভাবে চুল কাটছে তুমিও তোমার চুলগুলোকে সেইভাবে কাটলা, মেসি যেইভাবে পোশাক পরে তুমিও সেইভাবে পোশাক পরলা। এরে বান্দা মেসি একজন বেঈমান, নেইমারও কিন্তু একজন বেঈমান কাফের, যদি বেঈমানকে অনুসরণ করো, যদি বান্দা তুমি কাফেরকে অনুসরণ করো, সেই কাফেরের সাথে তুমি জাহান্নামে চলে যাইবা, ঠিক কি না? এরে বান্দা তাহলে রাসূলের আদর্শ তোমার আমার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দা সর্বোত্তম আদর্শ তোমাদেরকে দিলাম,
অথচ সে আদর্শ তোমার কাছে ভালো লাগে না। তুমি আজকে খ্রিস্টানের আদর্শ সাথে তোমার আদর্শ মিলাইলা, এ বান্দা অন্তরের মধ্যে একটু ভয় লাগে না। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার পয়গম্বর আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, যদি সেদিন আপনাকে আমাকে না চিনে, ওই দিন সাফায়াত করার মতো কেউ থাকবে না। উম্মতকে যদি নবী না চিনে তাহলে তোমার আমার জন্য জাহান্নাম। এরে বান্দা এখান থেকে সাবধান হয়ে যাও, এ মুসলমান দিলের কানটা লাগায় শুনো, তোমার ঘরের মধ্যে আজকে আর্জেন্টিনার পতাকাটা নাইছো, তোমার ঘরের মধ্যে আজকে ব্রাজিলের পতাকাটা নাইছো, আর্জেন্টিনার পতাকাটা নাইয়া আজকে আর্জেন্টিনার ভালোবাসা প্রকাশ করলা রে ভাই, ব্রাজিলের পতাকাটা নাইয়া তুমি আজকে ব্রাজিলের ভালোবাসা প্রকাশ করলা, অথচ তুমি নবীর সুন্নত মুখের মধ্যে দাড়ি লাগাইলা না, নবীর সুন্নত টুপি পরলা না, নবীর সুন্নত দাড়ি রেখে নবীর ভালোবাসা প্রকাশ করতে পারলা না। তোমার মতো কপাল পর আসমান জমিনের মধ্যে আর কেউ নাই, ঠিক না? অথচ বান্দা তুমি আর আমি কেমন নবীর উম্মত হইলাম, যেই নবী এত দাম এত দাম এত দাম, সেই নবীকে আজকে আমরা ভালোবাসতে পারি নাই। এরে বান্দা আজকে দেখা যায় রাত্র একটা দুইটা বাজে খেলা শুরু হয়, তুমি আর আমি একটা দুইটা পর্যন্ত সজাগ থাইকা, আজকে তুমি আর আমি ব্রাজিলের খেলা দেখলাম, তুমি আর আমি আর্জেন্টিনার খেলা দেখলাম, অথচ বান্দা তুমি আর আমি কতদিন চলে যায় ফজরের নামাজের জন্য এক মিনিট অপেক্ষা করতে পারি না, ঠিক না বেটি? এরে বান্দা রাত্র একটা বাজে খেলা হয় সকাল থেকে শুরু, অপেক্ষা করতেছে একটা বাজে খেলা দেখবে, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় যেই সময় আমার আল্লাহকে পাওয়া যায়, ওই সময় আমার আল্লাহর জন্য একটা দিন অপেক্ষা করলা না, যে আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে সে আল্লাহর জন্য কোনোদিন একটা রাত অপেক্ষা করে ফজরের নামাজ পড়লা না, অথচ বেঈমানের খেলা দেখার জন্য সারা রাত্র অপেক্ষা করলা। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি কেউ আমি নবীকে ভালোবাসে তার জন্য জান্নাত, আর যদি কেউ আমি নবীকে ভালো না বাসে রে মুসলমান তার জন্য জাহান্নাম। এই জন্য বান্দা নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে পেতে হলে নবীর মহাব্বত তোমার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। এরে মুসলমান বুখারী এবং মুসলিম থেকে হাদিস শুনাইতেছি, আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে উম্মত ভালো করে শুনিয়া লও, এরে মুসলমান কেমন কিতাব বুখারী শরীফ হলো এমন একটা কিতাব, আসমান জমিনের নিচে বসিত কিতাবের নাম হলো বুখারী শরীফ, সেই বুখারী শরীফ থেকে ছোট একটা হাদিস আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বীলা মান আবা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, ওয়ামান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতের মধ্যে যাবে। আজকে প্রশ্ন করা হয়, ইলামান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর দুনিয়ার জমিনে কোন উম্মতগুলা জান্নাতে যাবে, কোন উম্মতগুলা জাহান্নামে যাবে? আল্লাহর নবী জানায় দেয়, যে উম্মতগুলা দুনিয়া
আর জমিনে আমি নবীকে ভালোবাসবে মহাব্বত করবে, আমি নবীর আদর্শ মানবে, আমি নবীকে আনুগত্য করবে। আল্লাহর নবী বলেন ওই উম্মতগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরে বান্দা, তাহলে সেই নবীকে কিভাবে ভালোবাসবা, কিভাবে মহাব্বত করবা, সেই নবীর আদর্শের মালা কিভাবে গলায় লাগাইবা? একটা মানুষকে যদি তুমি ভালোবাসতে চাও, এরে বান্দা, ওই মানুষটা কি পোশাক পরে তুমি সেই জায়গায় অনুসরণ করো। নেইমার কি পোশাক পরলো, কিভাবে চুল কাটলো তুমি সেইভাবে তাকে অনুসরণ করলা। এরে মুসলমান, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর নবীর মহাব্বত তোমার আমার অন্তরের মধ্যে যদি পয়দা করতে চাও, তাহলে নবীর প্রত্যেকটা সুন্নত তোমার মধ্যে ফিট করতে হবে। নবী কিভাবে খাইতেন, নবী কিভাবে ঘুমাইতেন, কিভাবে কথা বলতেন, যেমন বান্দা নবীর সুন্নত গুলা তোমাদেরকে শোনাই দিছি। আল্লাহর নবী যখন বাথরুমে যাইতেন, ওই সময় আল্লাহর নবী বাম্পা দিয়ে প্রবেশ করতেন আর দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর পয়গম্বর যখন বাথরুম থেকে বের হয়ে যায়, ওই সময় আল্লাহর নবী বাম্পা দিয়ে বের হয়ে যাইতেন আর দোয়া পড়তেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযনাবা আন্নি আল-আদা ওয়া আফানি। এরে বান্দা, এইটা হলো নবীর সুন্নাত। আল্লাহর নবী যখন খাবার খাইতেন, ওই সময় আল্লাহর পয়গম্বরের সামনে যখন খাবার গুলা চলে আসতেন, আপনার আমার নবী খাবার দেখা মাত্র দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা আমিন। খাবার যখন চলে আসতো, নবী খাবার খাওয়ার আগে নবী দোয়া পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, খাবার যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহর পয়গম্বর যখন রাত্রবেলা ঘুমাইতেন, ওই সময় আল্লাহর নবী ঘুমের আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এরে বান্দা, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠে যাইতেন, ওই সময় আল্লাহর নবী তখন দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যায়, ওই সময় আল্লাহর নবী রাস্তার ডান দিকে হাঁটার জন্য চেষ্টা করতেন, যদি কোনো মানুষ দেখতো পয়গম্বর তাদেরকে দেখলে সালাম দিতেন, আদর করতেন। রাস্তার মধ্যে কোনো বিপদ বস্তু থাকলে সেই বস্তুগুলোকে পয়গম্বর উঠিয়ে দিতেন। এরে বান্দা, আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে যাইতো, ওই সময় নবী দোয়া করতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর পয়গম্বরের মুখের মধ্যে দাঁড়ি ছিল। এরে বান্দা, দাঁড়ি রাখা সুন্নত, এটাও কিন্তু নবীর সুন্নত। নবী লম্বা জামা গায়ে দিতেন, মাথার মধ্যে নবী টুপি পরতেন। এরে বান্দা, তোমাদের সাথে আমি যেইগুলা বললাম এটাই হলো নবীর সুন্নত। এইভাবে একটা একটা সুন্নত যদি তোমার অন্তরে ফিট করতে পারো, রে মুসলমান, নবীর মহাব্বত তোমার অন্তরে সৃষ্টি হয়ে যাবে। নবীর মহাব্বত ভালোবাসা তোমার অন্তরের মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, এ নবীর উম্মত, আল্লাহ বলে নবীর মহাব্বত যদি তোমার অন্তরে সৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহকে তোমার ভালোবাসতে হবে না, মহাব্বত করতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমার প্রেমে পড়ে যাব। আল্লাহু আকবার। এরে বান্দা, তাহলে আমরা পাইলাম আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে মহাব্বত করতে হবে, নবীর ভালোবাসা তোমার আমার অন্তরে থাকতে হবে। রে ভাই, এ রংপুর
দূরের মুসলমান আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবীর মহব্বত অন্তরে সৃষ্টি করো হে নবীর উম্মত আল্লাহর নবী বলেন যারা আমি নবীকে ভালোবাসবে মহব্বত করবে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ দুনিয়ার জমিনে আমার উম্মতগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এরে বান্দা তাহলে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী কারা জাহান্নামে যাবে নবী ডাক দিয়া বলে ওমানা সনি ফাকাদ আবা দুনিয়ার জমিনে যারা আমি পয়গম্বরকে অনুসরণ করবে না আমি পয়গম্বরকে যারা ভালোবাসবে না আমি পয়গম্বরকে যারা শেষ নবী হিসেবে মানবে না যারা আমি পয়গম্বরের বিরুদ্ধে কলম দিয়া লিখবে আমি নবীকে নিয়ে গালিগালাজ করবে আমি নবীর বিরুদ্ধে আচরণ করবে এরে বান্দা নবী বলেন সে উম্মতগুলা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এই জন্য নবী বলেন আল্লাহকে পেতে হলে আমি নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে এরে বান্দা কত মানুষ সমাজের মধ্যে দেখা যায় যেই মানুষগুলা পয়গম্বরকে এত পরিমাণ ভালোবাসে পয়গম্বরের মহব্বত নিয়া কত মানুষ মদিনায় যায় আল্লাহর নবীকে একবার সালাম দেওয়ার জন্য আল্লাহর নবীর রওজায় চলে যায় কত হাজী সাহাবা আমাদের কাছে বলে হুজুর হজ করার জন্য গিয়েছি মক্কায় যাওয়ার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না সহ্য করতে পারি না কখন গিয়ে পয়গম্বরকে একটা বার সালাম দিব এরে মুসলমান মক্কায় যাওয়ার পরে হাজী সাহেব সহ্য করতে পারে না নিজেকে আর কন্ট্রোল করতে পারে না কখন গিয়ে রওজায় নবীকে একটা বার সালাম দিবে হাজী সাহেবরা পাগলের মতো হয়ে যায় এরে বাবা আজকে এখান থেকে আপনারা ওয়াদা করবেন আমার সাথে কথা দিবেন আল্লাহ যদি আপনাদেরকে আমাদের কে তৌফিক দেয় কারা কারা মদিনায় গিয়ে নবীকে একটাবার সালাম দিবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সে জানা মনে মানে না যে দুঃখ পানে সহে না মদিনা নাম কত মধুর মদিনা কেন এত দূর মদিনা নাম কত মধুর মদিনা কেন এত দূর কেন হে তাই নেনা মালিক কেন হে তাই নেনা মালিক বুঝতে পারলাম না মদিনা যাইতে পারলাম না সে জালা মনে মানে না যে দুঃখ প্রাণে সহে না নবীজি শুয়ে আছেন হায় যে রওজা পাক মদিনায় কত মানুষ সালাম জানায় কত মানুষ সালাম জানায় আমরা পারলাম না মদিনা যাইতে পারলাম না সে জালা মনে মানে না যে দুঃখ প্রাণে